গত শনি ও রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলা ক্রীড়া স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির মাঠে অনুষ্ঠিত হল ক্রীড়া প্রতিযোগিতা জেলা ক্রীড়া প্রতিযোগিতা সিনিয়র বিভাগের এর আগে জুনিয়র বিভাগ হয়ে গেছিল আমরা খবর পেয়েছি যে এখানে এত অঞ্চলের মধ্যে ভালো পারফরমেন্স হয়েছে ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের ধরমপুর অ্যাথলেটিক ক্লাব এবার জেলায় ষষ্ঠ স্থান অধিকার করেছে তাদের সংগ্রহ বিরাশি পয়েন্ট ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের কোচকে আমরা আজকে পেয়েছি তার কাছ থেকে আমরা শুনে নেব যে তিনি এই ভালো পারফরম্যান্সের ব্যাপারে কি বলতে চান আপনার নামটা শিপ্রা ঘোষ আমি ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের কোচ আর আমি ছাড়াও আরও তিনজন কোচ আছেন উৎপল দে পল্টু সাহা আর মিলন ঘোষ এই চারজন মিলে আমরা ধরমপুর অ্যাথলেটিক ক্লাবের প্র্যাকটিস দেখাশোনা করি বাচ্চা প্রায় একশো কুড়ি জন মতন আছে ছেলে মেয়ে মিলে প্রতিদিন প্রায় সত্তর থেকে পঁচাত্তর জন প্রেজেন্ট থাকে এবার আমাদের প্র্যাকটিসটা আমরা ভাগ করে নিই যেমন থ্রো ইভেন্টটা আমি করাই হার্ডেলসটা উৎপল দে করায় আর লং লং গ্রুপটা মিলন ঘোষ করায় আর হার্ডের লং জাম্প ট্রিপল জাম্প এগুলো কল্টু সাহা দেখে তা আমরা খুব যত্ন সহকারে বা আমাদের ক্লাবের মাঠে আমরা মাঠটা খুব ভালো পাই এই জন্য আমাদের প্র্যাকটিস করাতে খুব সুবিধা হয় আমাদের দুটো ভাগে প্র্যাকটিস হয় একটা সকালে একটা বিকেলে তা আমি সকালে করাতে পারি না বিকেলেই আমাকে দেখতে হয় কেন নিজে আমি রেলে আছি অফিস করে আমাকে এসে প্র্যাকটিস করাতে হয় বা এস মাঠে আমরা যুক্ত হই আরও আমাদের সাথে আছেন আমার ভাসুর যেমন বিশ্বনাথ ঘোষ আরও আমাদের ক্লাবের সেক্রেটারি আছেন ওনারা খুব আমাদের হেল্প করেন সব দিক দিয়ে দেখা শোনায় বিশেষ করে আমার ভাসুর তো মানে ফুটবল প্রেমিক বা উনি একজন ফুটবল প্লেয়ার আর আমাদের অ্যাথলেটের সাথে উনি যুক্ত পুরো মাঠের পরিচালনাটা উনি করেন আর এবারে যে এতটা ভালো রেজাল্ট হলো এটা কি ইদানিংকালের মধ্যে আপনাদের সব থেকে ভালো রেজাল্ট হ্যাঁ থেকে ভালো রেজাল্ট আমাদের পাঁচ বছর আগে যে ডিস্ট্রিক্ট হয়েছিল সেটা আমরা জুনিয়র গ্রুপটা চ্যাম্পিয়নও হয়েছি এখন মাঠে আস্তে আস্তে ছেলেমেয়েরা পড়াশোনা বা যারা করেছে তাদের বিয়ে হয়ে গেছে এখন নতুন ছেলে মেয়ে নিয়ে আমরা আবার অনুশীলন করা শুরু করেছি এর মধ্যে এবার হাডেলসের রেজাল্ট আমাদের খুব ভালো হয়েছে আমি নামগুলো বলি কারা ভালো রেজাল্ট করেছে আমার ফার্স্ট এসছে সুভাষ দাস ফোর মিটার হাডেলসে আর বিক্রম বিক্রমের টাইটেলটা কি ঘোষ বিক্রম ঘোষ ফোরানে মিটার হারলেসে ফার্স্ট এসছে তিয়াশা দাস ফোরানে মিটার হারলেসে ফার্স্ট এসছেন তিয়াশা তানিশা খাতুন টিপিল জাম্পে ফার্স্ট স্বাগতা চন্দ্র টিপিল জাম্পে ফার্স্ট স্বাগতা চন্দ্র হান্ড্রেড মিটার হাডেলসে ফার্স্ট আর সুমন গাইন হান্ড্রেড মিটার হারলেসে সেকেন্ড বানানি মণ্ডল শটপাটে সেকেন্ড বানানি মন্ডল জ্যাভলিনে সেকেন্ড পানমণি মুর্মু ডিসকাসে সেকেন্ড সুমন গাইন ফোর হান্ড্রেড সেকেন্ড ফোর মিটার হার্ডেলস তানিশা খাতুন ফোর হানড্রেড মিটার্স রান থার্ড স্নেহা বিশ্বাস শটপাট ডিসকাসে দুটোতেই থার্ড হয়েছেন কৌশল মাহাতো কুড়ি কিলোমিটার ওয়াকিং থার্ড রনি গুপ্তা ফোর মিটার হাডেলসে থার্ড দেবকুমার বিশ্বাস টেন থাউজেন্ড ফিফথ রিলেতে ফোর ফোর বাই ফোর হান্ড্রেডের সেকেন্ড রিলে ফোর ইন্টু হান্ড্রেডে পজিশন তো এখানে যে যাদের কথা বললেন এরা কোথাকার মূলত কি আমাদের সমস্ত লোকাল সবই ধরমপুর দু একজন আছে একটু হয়তো ধরমপুর ছেড়ে হরিঙ্গাটায় থাকে এরকম সবই লোকাল আমাদের এলাকা সবই চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের মধ্যে কেন আমরা নদিয়ার অনেক ছেলে মেয়ে আসে আমরা নিতে পারি না কেন হয়তো অনুশীলনটা শুধু দিই কেন তাদের তো আমরা চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট হয়ে কম্পিটিশন করাতে পারবো না যার জন্য আমরা চেষ্টা করি লোকালদেরই নিয়ে করতে আর আমাদের এলাকার ছেলে মেয়ে গরিব এরা কোথায় যাবে এদের মানে মা বাবারা প্রচণ্ড মানে উৎসাহ আছে ছেলেমেয়েদের প্রতি কিন্তু এদের সেভাবে এগোতে পারে না আমরা কোচেরা হেল্প করি আমাদের ক্লাব থেকে হেল্প করা হয় যতটা পারে আমাদের হেল্প করে এদের টিফিন বা খাওয়া দাওয়ার ব্যাপারে আর কি যেটুকুনি দরকার যেটুকুনি দরকার আমরা ক্লাব যেটুকু দেয় প্রতিদিন হয়তো দিতে পারি না মাঝে মধ্যে আমাদের হেল্প করেন সেই হিসাবে আমরা বাচ্চাদের দিই এবারে যে এতজনা পারফরমেন্স হয়েছে তার মধ্যে বেস্ট আপনার অ্যাথলেট কোন কোন ইভেন্টে আছে হাডেলসে আছে হার্ডেলসে আছে আর ট্রিপল জাম্পে আছে আর শর্টপাট ডিসকাসে একটা নতুন মেয়ে এবার খুব ভালো করেছে নতুন আমি নামিয়েছি তাকে বনানি মন্ডল নামে ও সেকেন্ড ড্রেসে জ্যাভলিনও সেকেন্ড রেসে শর্টপাটও সেকেন্ড রেসে এটা আপনি বলছেন কি টোটালটা সেকেন্ড ফেজেরটা আর ফার্স্ট ফেজে আপনাদের রেজাল্ট কিন্তু ততটা ভালো হয়নি হয়নি বললে ভুল যেমন সুভাষ দাস ফার্স্ট হয়েছে বিক্রম এবার প্রথম মানে পার্টিসিপেট করেছে ফার্স্ট এসেছে তিয়ারশা দাসও ফার্স্ট এসেছে আপনি চোদ্দো ষোলো গ্রুপের কথা বলছেন এটা না এটা হচ্ছে আপনার ষোলো আঠেরো মেন উমেন হ্যাঁ আমি বলছি যে ষোলো আমাদের ডিসেম্বরে হয়ে গেছে হ্যাঁ সেটাই বলছি সেখানে অতটা ভালো ছিল না খুবই বাচ্চা এরা নতুন এসছে আর সবাই খুব গরিব ঘরের এইটাই তো আমরা চেষ্টা করেছি আগামী বছর আমরা দেখব যাদের আরো ভালো সুযোগ ওরা পায় প্র্যাকটিস করার বা ক্লাব থেকে যদি আরও আমরা ভালো সুযোগ সুবিধা পাই তাহলে আমরা আশা করি কোচের আরও ভালো রেজাল্ট হবে আচ্ছা জেলা পেরিয়ে আপনার রাজ্য স্তরে এবারে কীরকম রেজাল্ট হয়েছে রাজ্য স্তরে ভালো রেজাল্ট হয়েছে পাঁচজন আমার সিলেকশন পেয়েছিল তার মধ্যে সুভাষ দাস কী হয়েছিল ফার্স্ট হয়েছে রেকর্ড হয়নি সামান্যর জন্য সুভাষ দাস আর একটাই রেজাল্ট আমার এসছে আরেকজন আছে বিদিশা কুন্ডু আমার মাঠে প্রশিক্ষণ করে কিন্তু কলকাতা ক্লাব হয়ে আছে যেহেতু ও নদীয়া ওই মেয়েটিও খুব ভালো করেছে হার্ডেলস এবং হাই জাম্পে আমার ক্লাবেই অনুশীলন করে আর ন্যাশনাল লেভেলে ন্যাশনাল লেভেলে আছে সুভাষ দাস ন্যাশনাল করেছে সুমন গাই ন্যাশনাল করেছে স্নেহা বিশ্বাস খেল ইন্ডিয়ায় করেছে তারপরে মানে এই যেটা হয়ে গেল সেটা হয়ে গেল না এটা আগের গত বছরের করেছে এবার একটা সিলেকশন পাইনি স্কুল ন্যাশনাল করেছে সুমন গাইনো স্কুল ন্যাশনাল করেছে আপনার সুভাষ দাসও করেছে স্কুল ন্যাশনাল আমরা বিদিশা কুন্ডু যার কথা বললাম ও করেছে স্কুল ন্যাশনাল খেলো ইন্ডিয়াতে এবার করেছে পজিশান পাইনি খেলো ইন্ডিয়াতে হ্যাঁ পজিশান পাইনি আর সুমেধা হচ্ছে আমার মেয়ে সাইতে ছিল এত বছর পাঁচ বছর ছ বছর এবছর ওর মানে আমি এখানে নিয়েছি ওর কোচ রিটায়ার হয়ে চলে যাবেন বলে আমার নিজের কাছেই প্র্যাকটিস করে মেয়ে মেয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি সবই করেছে এখন আমার কাছে প্র্যাকটিস করে এখন স্টেটে যাবে আবার এপ্রিলে হয়তো স্টেটমিট হবে সেখানে যাবে আশা করি ডিস্ট্রিক্ট থেকেও আমার ছেলেমেয়েরা কিছু স্টেটমিট সিলেকশন পাবে স্টেটমিট কবে না স্টেটমিট এপ্রিলে বলেছেন এখনও ডেট ফেলেননি হয়তো এটা এপ্রিল থেকে পার হয়ে মেতেও হতে পারে জুনেও হতে পারে ওখানে আশা করছে যে ভালো রেজাল্ট হবে না হ্যাঁ হ্যাঁ ভালো রেজাল্ট আশা তো করবই বিশেষ করে হারলে না ইদানিংকালে দেখা গেছে যে আমার খেলাধুলার ব্যাপারে অনেকে আসতে চায় না মানে সবাই বলে যে সময় নেই বা খাওয়া দাওয়া তো একটা প্রবলেমই আর মানে সময়ের অভাব সেক্ষেত্রে তো আপনি অনেক ক্যান্ডিডেট অনেক বেশি পেয়েছেন এটা কেন কেন বলতে এখানে আমাদের একটা পঞ্চায়েতে স্পোর্টস হয় আমাদের এই মাঠে হবে যেমন এক এক ফেব্রুয়ারির এক দুই এখানে আমাদের প্রচুর ছেলে মেয়ে পার্টিসিপেট করে আমার ক্লাব থেকে মানে আদার্স আমাদের পঞ্চায়েতে যে স্কুলগুলো আছে ক্লাবগুলো আছে প্রত্যেকে পার্টিসিপেট করে তাই বাচ্চারা কিভাবে বাচ্চারা একটা প্রাইজ পেলে খুব আনন্দ পায় তা ওরা প্রথমেই মাঠে পঞ্চায়েত স্পোর্টস করতেই শুরু করে আস্তে আস্তে করে দেখছে দুটো একটা প্রাইজ পাচ্ছে তখন গার্জিয়ানরা এগিয়ে আসছে যে আমাদের বাচ্চাদের তাহলে এখানে অনুশীলন করানো যাবে আমরা বলি হ্যাঁ করানো যাবে তবে আমরা প্রথম প্রথম খুব ছ বছর পাঁচ বছর থেকেও নিয়েছিলাম এখন এত পার্টিসিপেন্ট হয়ে যাচ্ছে বাচ্চারা এসে আছে মাঠে ভিড় হয়ে যাচ্ছে যেটা আমরা একটা বয়েস বেঁধে দিয়েছি এইট প্লাস থেকে আমরা এখন অ্যাডমিশন নেওয়া শুরু করেছি হ্যাঁ সেখান থেকে আমরা করে নিই এবার তাদের বছর দুই তিনে প্র্যাকটিস করার পর ভাবি যে এই বাচ্চাটি কোন ইভেন্টে তাকে করানো যাবে সেই বুঝে আমরা কোচারা আলোচনা করি কোচারা আলোচনা করে ভাগ করে দিই যে এ হতে থ্রোয়িং ইভেন্টে এ রানে এ হাই জাম্পে এ হ্ডেলসে এইভাবে আমরা ভাগ করে নিই আস্তে আস্তে অল্প অল্প ভাগ করে নিলে কি কোচিংটা ভালো হয় তা আমরা যেমন কোচ কোচেরা খুব যত্ন সহকারে প্র্যাকটিস করে বাচ্চারাও খুব মানে একদম মানে খুব মন দিয়ে নিষ্ঠাভাবে ওরাও প্র্যাকটিসটা নিতে চেষ্টা করে কিন্তু এরা বলছে না খুব পাড়ার তো খুব গরিব ঘর থেকে আছে কারোর মা হয়তো বাসন মেজে বাড়িতে বাসন মারছে সেভাবে সংসার চলছে কারোর বাবা রাস্তায় টুকটাক কাজ করে হয়তো জোগাড়ি কাজ করে চলছে তো এটা আমাদের পক্ষে মানে দেখি বাচ্চাদের যে পরিমাণ আমরা করাবো সেই পরিমাণ ওরা নিতে পারে না কেন খাওয়া দাওয়ার ব্যাপারটা তো থাকে সেটা পারে না আমরা পারি হেল্প করি এইটা আমরা শিপ্রা ঘোষের কাছে জেনে নেব যে এখানে ছোটদেরও শুনলাম যে ট্রেনিং দেওয়া হয় তো ছোটদের ট্রেনিংটা কারা দেন আচ্ছা এখানে তাহলে আমি বলি পাঁচ বছর ধরে বাচ্চাদের আমরাই দেখাশোনা করেছি আর এই বছর ছ বছরে আমার অ্যাথলেটিক প্র্যাকটিস চলছে তার মধ্যে আমাদের মধ্যে একজন সিনিয়র দাদাকে আমরা পেয়েছি সুভাষ হাজরা এ দাদা এত দায়িত্ব নিয়ে প্র্যাকটিস করায় বাচ্চাদের মানে আমার জানা ছিল না যদি আমি এই জিনিসটা আমি জানতাম উনি এত অ্যাথলেটের প্রতি আগ্রহ বা বাচ্চাদের প্র্যাকটিস করাবেন তাহলে আমি অনেক আগেই দাদাকে মাঠে নিয়ে আসতাম তো এবছর আমরা ওনাকে পেয়ে বাচ্চাদের জন্য খুব মানে কৃতজ্ঞ ওনাকে পেয়ে আর বাচ্চাদের খুব যত্ন সহকারে প্র্যাকটিস করায় তার সাথে আরেকজন আছে গণেশ ঘোষ উনিও খুব হেল্প করেন আর বাচ্চাদের উনিও দেখেন দুজনে মিলে দেখেন তো আমাদের কোনো অসুবিধা হয় না বাচ্চাদের একদম জুনিয়র গ্রুপটাকে আমাকে দেখতেই হয় না মাঝে মাঝে একটু একটু বলে দিই দাদা এটা ওদের একটু করালে ভালো হতো পাওয়ারের ওপর রাখুন খুবই বাচ্চা এদের কত দৌড় করাবো এদের কত দূর করাবো লাঞ্চ তো এখন খুবই ছোট এদের বাচ্চাদের মধ্যে যার জন্য আমি ওই বলবো দাদার নামে দাদা এত যত্ন সহকারে প্র্যাকটিস করায় যে মানে চিন্তাই করা যায় না যেটা পাঁচ বছরে আমি করিয়েছি করেও আমার দাদার প্র্যাকটিসটা বেশি ভালো লাগছে কেন আমি কত দিকে সময় দেবো একা একা বলতে ভুল আমাদের চারজন কোচেরা মিলেই আমরা সময়টা দিই তার মধ্যে ওনার নামটা আমি বেশি করে তুলে ধরব এবছর ওনাকে পেয়ে আমি খুব মানে খুশি বা আমরা কৃতজ্ঞ ক্লাবের তরফ থেকেও আমরা বলছি খুব আনন্দিত আর আমাদের ক্লাবের যে সেক্রেটারি আছেন গুরু ঘোষ আর আমার অ্যাথলেট সেক্রেটারি হচ্ছে অশোক দাস এই বলে আমি শেষ করব যে ওনারা যাতে আমাদের সামনে আরও এগিয়ে আসেন আমরা অ্যাথলেটকে আরও যত্ন সহকারে প্র্যাকটিস করাতে পারি তাহলে আমরা খুব মানে আরও ভালো রেজাল্ট করতে পারবো আশা করি আপনাদের আমরা নিশ্চয়ই আশা করব যে ধরমপুর এসি অনেক দিন পরে আবার তার ফর্মে এসছে ক্লাব হিসাবে এর আগে ধরমপুরের একটা বিরাট সুনাম ছিল আমরা আশা করব যে আগামী দিনে ধরমপুর এসি আপনাদের প্রশিক্ষণে আরও অনেক অনেক উন্নতি করবে এবং আরও ছেলেমেয়েরা আকর্ষিত হয়ে খেলাধুলার মধ্যে আসবে ক্যামেরায় আকাশের সাথে আমি সমীর রায় এবিএন নিউজ